নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় অটো ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে নামেই অটো ভ্যান ব্রেক দিছে, দরপর দেখতেছে যে ট্রাক আসছে, তখন গাড়ির হ্যান্ডেল ঘুরায় দিছে পূব দিকে, ডান সাইডে আর কি, দরপর গাড়িটা পলটা যায়, মানুষগুলা এই ট্রাকের আগ চাকার পিছ চাকার মধ্যে মাঝখানে পড়ে যাওয়ার পর আরো একটা মহিলা ছিল, সেই মহিলা চিৎকর মারছে, মারার পর গাড়ির হেল্পার গাড়ির ভিত থেকে বলে যে স্যার ওস্তাদ সবগুলি মারা গেছে, আপনার মারেন টান, তখন ইচ্ছাকৃতভাবে ড্রাইভার সাহেব হেল্প মানে গাড়ি টান দিছে, যারা বাইসা ছিল তারা একবারে ফাইটা ছুড়ে মনে করেন মাথার ঘিলু পরিমাণ বাড়ায় গেছে। সোমবার বেলা 11:30টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হোসনে আরা বেগম, ইমরান ও রাব্বি। ইমরান ও রাব্বি দুই ভাই বলে জানা গেছে। নিহত সবাই সুকাশ ইউনিয়নের বনকুরেল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে অটো ভ্যান যোগে তিনজন বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে একটি দ্রুতগামী ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী সহ তিনজন নিহত হন। অটো ভ্যান চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা চালক ও হেলপার সহ ট্রাকটি জব্দ করেন। যখন পালানোর সময় তখন আমরা বামিহাল তাদেরকে মোবাইলের দ্বারা আটক করি, মানে ওখানে আটকে রেখে পুলিশের সমর্থন করি। গাড়ি বামিহালে আসে, পরে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, 12:30 এরকম সময় সংবাদ পাই বামিহাল দুর্গাপুর বাজারে একটি সড়ক দুর্ঘটনা, থানা পুলিশ এসে দেখতে পায় যে তিনজন ঘটনাস্থলে নিহত বা মৃত। এই ট্রাকটি দুর্ঘটনায় উপস্থিত ছিল, সেটি বামিহাল থেকে আমরা স্থানীয় জনগণ আটক করে আমরা ড্রাইভার হেল্পার এদেরকে হেফাজতে নিই এবং ট্রাকটি জব্দ করা আছে। ঘটনাস্থলে তিনজন আমরা বডি থানায় নিয়ে যাচ্ছি, পরবর্তীতে মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং ডাক্তারের যে পরামর্শ করে যে ফর্মালিটি সেগুলি পালন করে আমরা বডি দিয়ে দিই। এহসানুল হক, ঢাকা পোস্ট।